একবারে ক্লিন করে দিয়েছে, এক্সট্রা কিছু দিতে হবে। এবার ক্লিন, হ্যাঁ এক্সট্রা ওই যে ছিন ছিন এগুলো দিতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ সালামের জবাবটা সুন্দর ভাবেই দিয়েছেন, তা সামান্য একটু কাজ বাকি আছে, সামান্য একটু কাজ বাকি আছে, যেটা আপনারা করলে, করে ফেললে আমি আলোচনা শুরু করতে পারি ইনশাআল্লাহ। এই ভাই ক্লিন ক্লিন সাউন্ড একটু কি এগুলো দরকার নেই, ঠিক আছে একবারে ক্লিন সাউন্ড আমার এই যে সামান্য একটু কাজ আপনাদের বাকি আছে, যদি আপনারা কষ্ট করে এই কাজটা করে ফেলেন তাহলে আমি খুব দ্রুত ইনশাআল্লাহ আমার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করতে পারি। মাশাআল্লাহ, এই যে অনেকে বুঝে গেছে, অনেকে বুঝছে মাশাআল্লাহ। আমি দিন থেকে দোয়া করি আল্লাহ সকলকে খাঁটি নবী প্রেমিক হিসাবে কবুল করুন, জোরে বলি আমিন। আগান আগান সামনে চলে আসেন, আল্লাহ পাক সকলকে কবুল করুন, জোরে বলি আমিন। الحمد لله الذي خلق الإنسان من سلالة من طين وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين তুমি শোনো না, এই যে একটা এক্সট্রা আওয়াজ কানে ঢুকে, وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفزع منه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم وعلى آل سيدنا
মাওলানা আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেক নবী ওই কবরে হয়ে চির সাথী আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াত মওত রিজিক দৌলত যা হাক মান একবার তুই তার কথাটা ভাবিসনি কখন ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখের রাতি নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখেরাতে ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখেরাতে ও নাম বিনে দো জাহানে বন্ধু কে হনাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই বল লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহজীর গাঁও গ্রামের সকল মুরব্বিগণ উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল সওয়াব উপলক্ষে বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী
প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আমন্ত্রিত মেহমান, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক, মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবার আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত মায়া করে, মেহরবানি করে, ভালোবেসে এই এলাকার হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে ভালোবেসে জান্নাতের বাগানে গুনাহ মাফির মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসার বসার, আল্লাহর হাবিবের মহব্বতে পান করে দুরুদ শরীফ পড়ার, আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। আসুন নেয়ামতের শুকর আদায় করে দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে দিল থেকে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করে দেয় আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াত হাদিস থেকে একটু অংশ তেলাওয়াত করলাম, আল্লাহ পাক যদি তৌফিক দান করে দেয় চেষ্টা করব এমন কিছু সহি কথা বলা যে কথাগুলোর দ্বারা আমি নিজে উপকৃত হতে পারি, আপনারাও পারেন। আল্লাহ পাক অযোগ্য নগণ্য বান্দাকে এমন কিছু কথা বলার যোগ্যতা দান করে দেন যে কথাগুলোর দ্বারা আমি নিজে উপকৃত হতে পারি, আপনারাও পারেন। দুনিয়াতে কল্যাণ হয়, মঙ্গল হয়, পরকালে নাজাতের ব্যবস্থা হয় এমন কিছু সহি কথা আমাকে এখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয় দেওয়া, আমলের নিয়ত স্থাপন করার তৌফিক আল্লাহ পাক দান করে দিক। সবাই একসাথে বলি আল্লাহুম্মা আমিন। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল অর্থ মিনহা খলাকনাকুম, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, অফিহা নুঈদুকুম, পুনরায় আবার তোমাদেরকে মাটির ভিতরে ফিরে আনব, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার চূড়ান্ত পর্যায়ে আমার সামনে হিসাব নিকাশ দেওয়ার জন্য, নেওয়ার জন্য এই মাটির ভেতর থেকেই তোমাদেরকে যেমন ছিল তেমন বানাবো, তোমাদেরকে মাটির ভেতর থেকেই আমি আবার যেমন ছিল তেমন আমার সামনে হাজির করব। এই হলো আয়াতে কারিমার সরল অনুবাদ। তেলাওয়াতকৃত হাদিসের অংশ রাহমাতুল্লিল আলামিন বলেন, হায়াতুন নবী বলেন, মা রাআইতু মানযারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু, আমি নবী জাহান্নামের ভয়াবহতা দেখেছি, জাহান্নামের কঠিন আযাব দেখেছি, আমি কবরের ভয়াবহতাও দেখেছি, তবে জাহান্নামের কঠিন ভয়াবহতার চাইতে নবীজি বলেন আমার চোখে দেখা কবরের মতো এমন কঠিন আর কোনো জায়গা আমি দেখি নাই। মা রাআইতু মানযারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু, কবরের মতো এত ভয়ঙ্কর আর কোনো জায়গা আমি নবী দেখি নাই। তাহলে বুঝে থাকলে বলেন এই দুনিয়াতে আমরা অনাদি অনন্তকাল থাকবো না দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হতে হবে? আসতে বলবেন না, এই দুনিয়া থেকে আমাদের বিদায় হওয়া লাগবে কি না? যারা কথা বলে না, আমার ভাইয়েরা মনে হয় বিদায় হওয়া লাগবে না, একটু মহব্বতের আওয়াজে বলবেন দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হওয়া লাগবে কি না? আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কি থেকে? আসতে বলবেন না, জোরে বলেন কি থেকে?
আল্লাহ যে বললেন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এতটুকুন বুঝে থাকলে একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর বলার সাথে বাস্তবতার সাথে মিল আসেনি। কোরআন আগে নাকি বিজ্ঞান আগে? দিল থেকে বলতে হবে, কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআনের ওই আয়াতটা মানি যে আয়াতটার সাথে বিজ্ঞানের সাথে মিল আছে, ওই আয়াত মানি না যে আয়াতের সাথে বিজ্ঞানের সাথে মিলে না, নাকি? আলহামদুলিল্লাহ অনেকেই বলেছেন জি না। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছেন। কিছু ভাইরা বলেছে জি, এরকম বেহুশ হয়ে কথা শোনা যাবে না, ভালো করে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, হুজুরেরও ভুল হইতে পারে। এক ঘন্টা বয়ান করলাম, বয়ানের মাঝখানে এমন একটা কথা বললাম যেই কথার দ্বারা এক ঘন্টা নষ্ট হয় নাই, শুধু এক ঘন্টা নষ্ট হয় নাই, গোটা জীবনে যত নেক আমল সব নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার জন্য এক ঘন্টার ভিতরে মাত্র একটা কথাই যথেষ্ট, চিল্লায় বলেন ঠিক কি না? পাবলিক যা কয় সব যে, হুজুর যা বয়ান করে সব যে, না বলার কেউ নাই, সব জায়গায় যে বলা যাবে না, বুঝে শুনে জি হয় বলা লাগবে, বুঝে শুনে জি হয় বলা লাগবে, সব জায়গায় জি হয় বলা যাবে না। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, শুধু আমি না প্রতিটা আলোচকের কথা মনোযোগ দিয়ে শুনবেন, এক ঘন্টার ভিতরে এমন একটা কথা উনি বলে ফেলতে পারেন যে কথার দ্বারা গোটা জিন্দগির সব আমল বরবাদ হয়ে যেতে পারে, চিল্লায় বলেন ঠিক কি না? এবার বুঝে থাকলে বলেন কোরআনের ওই আয়াত মানি যে আয়াতের সাথে বিজ্ঞানের সাথে মিল আছে, আর ওই আয়াতগুলো মানি না যেগুলোর সাথে বিজ্ঞানের মিল নাই, নাকি? কথা আসতে বলবেন কেন, জোরে বলেন। বিজ্ঞানের সাথে কোরআনের মিললে বুঝতে হবে বিজ্ঞান ঠিক আছে, যদি দেখি কোরআনের আয়াতের সাথে মিলে না তাহলে বুঝতে হবে বিজ্ঞান এখনো ওই পর্যন্ত পৌঁছতে পারে নাই, এজন্য মিলাইতে ব্যর্থ, চিল্লায় বলেন ঠিক কি না? 1000 বছর আগে আল্লাহ নবী যা বলেছেন প্রতিটা কথা যেন বর্তমানে একটু আগে যেন আল্লাহ নাজিল করেছেন। 1000 বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ কোরআনে যা ওহী দ্বারা দিয়েছেন, কোরআন এমন একটা বাস্তব কিতাব, কোরআনের প্রতিটা আয়াতের সাথে বাস্তবতার এত হুবহু মিল, মানুষ আশ্চর্য হয় কিভাবে কোরআনের সাথে বাস্তবতার সাথে হুবহু মিলে যায়। মিলবেই তো, কারণ এই কোরআন কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? রাহমাতুল্লিল আলামিন জিন্দগিতে কারো কাছে যায় নাই, একটা অক্ষর কারো কাছে গিয়া শিখে নাই, দুনিয়ার কেউ ওনার ওস্তাদ না, জিব্রাইল নবীর ওস্তাদ, আস্তে বলবেন না, জোরে বলেন। দুনিয়ার কেউ নবীর ওস্তাদ না, নবীর ওস্তাদ সরাসরি কে? রাহমাতুল্লিল আলামিন গোটা জীবনে কারো কাছে যায় নাই, কোন ভার্সিটিতে পড়ে নাই, স্কুলের বারান্দায় যায় নাই, মাদ্রাসার বারান্দায় যায় নাই, জিন্দগিতে কারো কাছে গিয়ে একটা অপর শিখে নাই। বেঈমানেরা চিন্তা করে ব্যাপার কি আশ্চর্য ব্যাপার, আমাদের মধ্যে যারা পাণ্ডিত্য অর্জন করেছে, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে, ওরা পর্যন্ত যখন আল্লাহর নবী কালাম শোনায় তারা তাআজ্জুব হয়, আশ্চর্য হয়, এগুলো কেমনে বলা যায়, কিভাবে সম্ভব, মিলে না।
কিভাবে সম্ভব? আমাদের দিলের সাথে দুই নাম্বারি যা করি, এই দিলের সকল দুই নাম্বারি যে কোরআনে খুলে খুলে বলে দিছে, আমরা যত বাটপারি করি সব এ কোরআনের কাছে ধরা, কিভাবে সম্ভব? কিভাবে এরকম বাস্তবতার সাথে মিলে যায়? গোপনে গোপনে ষড়যন্ত্র করলাম, কোরআনে আয়াত বাস্তবতার সাথে মিলে যায়, যত কিছু করি সব হুবহু মিলে যায়, কিভাবে সম্ভব? ব্যাপারটা কি? সে তো কারো কাছে যায় নাই, লেখাপড়া করে নাই, কিভাবে সম্ভব? মিলে না তো। ওরা চিন্তা করে মনে হয় উনি চুপি চুপি করোনা কোনো ভাবে কবি টুবি হয়ে গেছে, এগুলো মনে হয় কবিতা। একটা জমানো বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন, কোরআন কি কবিতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনু, আল্লাহ পাক জানায় দেয় না না না, এগুলো কোন কবির কথা নয়, তোমরা খুব অল্পই বিশ্বাস করে থাকো, এগুলো কবিতা নয়, কবির কালাম নয়। ওরা তাজ্জব হয়, আশ্চর্য হয়, কবিতা নয় তাহলে কি হবে? বাস্তবতার সাথে হুবহু মিলে যায়, যেহেতু বাস্তবতার সাথে মিলে যায়, আমাদের দিলের খবর কোরআন সব খুলে খুলে বর্ণনা দিয়ে দিয়েছে, বোঝা যায়। মনে হয় ও চুপি চুপি গণক হয়ে গেছে, গণক গণক হওয়ার কারণে যা মনের চিন্তার কথাও খুলে বলে দিয়েছে। ভালো করে খেয়াল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় না না না, আল্লাহ তাআলা বলেন না এটা কোন গণকের কথা নয়, তোমরা খুব অল্পই অনুধাবন করে থাকো, এটা গণকের কথা নয়। চিন্তা করে বলে তাহলে এটা কি? কবির কথাও নয়, গণকের কথাও নয়, এটা কি? আল্লাহ পাক জানায় দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জানায় দেয় এটা বিশ্বের পালন কর্তা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। শুনিয়া লও, তোমরা যে বলো আমার নবী নিজে নিজে বানাইয়া আমার নামে চালায়া দেয়, আমার নবীর কাছে এটা কখনো সম্ভব না। নবী যে জিন্দগিতে কোথাও যায় নাই, লেখাপড়া করে নাই, কেউ ওনার ওস্তাদ না, বরং সরাসরি আমি আল্লাহ ওনার ওস্তাদ, সরাসরি আমি আল্লাহ ওস্তাদ। এরপরেও তোমরা দাবি করো, এরপরেও তোমরা মূর্খতার পরিচয় দাও, আমার নবী নিজে নিজে বানাইয়া আমি আল্লাহর নামে চালায় দেয় এমন অপবাদ তোমরা দাও। শুনিয়া লও, আমার নবী যদি নিজে নিজে বানাইয়া আমি আল্লাহর কথা বলে চালায় দেওয়ার চেষ্টা করতেন, আমি আল্লাহ বসে থাকতাম না। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি আমার দুস্ত নিজের কথা আমার কথা বলে চালায় দিতেন, তাহলে লাখদনা মিন হুবলিয়া মিন, চেষ্টা যদি করতেন আমি আমার দুস্তের ডান হাত ধরে ফেলতাম। সোম্মেলা কাতানা মিন হুলওয়াতিন, আমি আমার দুস্তের কণ্ঠ নালি কেটে ফেলে দিতাম। এরে মুসলমান নবীর আশেকের দল, একটা জবান বন্ধ রাখবেন না, দিল থেকে ভালোবাসা নামাজে বলেন, এই 30 পারা কোরআন সবটু গঙ্কার কালাম, এজন্যই তো বাস্তবতার সাথে হুকুম মিল। কপাল পড়া তুমি বিজ্ঞান বিজ্ঞান বলো, তোমার বিজ্ঞান কোরআনের সাথে মিললে ঠিক আছে,
আর কোরআনের সাথে যদি তোমার বিজ্ঞান না মিলে তাহলে তোমার বিজ্ঞান এটা পচা নর্দমায় নিক্ষেপ করে দাও, চিল্লায় বলেন ঠিক কিনা? আমি মানুষকে সৃষ্টি করলাম মাটি থেকে, মাটি থেকে একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই ইমানের আওয়াজ দিয়ে বলেন। সাধারণ ভাবে আল্লাহ পাক সব মানুষকে বানাইছেন কি দিয়া? আস্তে বলবেন না, কি দিয়া? তবে এই বিশ্বাসও রাখা জরুরি, আল্লাহ যদি চায় মাটি লাগে না, মাটি ছাড়াও আল্লাহ পরিপূর্ণ মানুষ বানাইতে পারে। কথা বলেন না কেন? কোরআনকে মহব্বত করলে সম্মান মর্যাদা বাড়াই দিবেন কে? যাদের সম্মান মর্যাদা লাগবে তারা আওয়াজ দিবেন। এই দুনিয়াতে আমাদের সম্মান মর্যাদা লাগবে কিনা, পরকালে লাগবে কিনা? তাহলে কোরআন যেখানে আমরা সেখানে থাকতে চাই কি চাই না? ভালো করে খেয়াল করে নেন, 1500 বছর আগে নবী যা বললেন বাস্তবতার সাথে হুবহু মিলে যায়। কেমনে মিলে যায়? মিলবেই তো, কারণ এই কথাগুলো নবীর নয়, দুনিয়ার কারো নয়, এ কথাগুলো সরাসরি আমার মালিক আল্লাহ তাআলার চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ মানুষকে বানিয়েছেন মাটি থেকে, মাটি থেকে আল্লাহ পাক মানুষকে সৃজন করলেন, কিভাবে বানাইছে ওটাও কোরআনে বলে দিছে। কেমনে মাটি থেকে কেমনে হয়েছে, কিভাবে মাটি থেকে হয় ওটাও আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন, ভালো করে শুনে নেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে, মাটির নির্যাস থেকে, মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে বানিয়েছি মাটির নির্যাস দিয়া, মাটির উপাদান দিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, দিল খুলে ভালোবাসার আওয়াজে বলেন আমাদেরকে আল্লাহ মাটির নির্যাস দিয়া বানিয়েছেন, এ কথা ঠিক আছে না নাই? কিভাবে মাটির নির্যাস দিয়ে আল্লাহ বানাইলেন? আমরা যে স্বচ্ছ সাদা দুগ্ধ পান করি দুধ, আল্লাহ বলে দুধটার ভিতরেও মাটির নির্যাস আছে। তুমি যে কমলা খাও, আঙ্গুর খাও, বেদানা খাও, আনার ফল খাও, বিভিন্ন ফল ফ্রুট তুমি ভক্ষণ করো, সবগুলোর ভিতরে মাটির উপাদান আছে না নাই? এই মাটির উপাদান দিয়ে আল্লাহ মেডিসিন বানান, একটা মেডিসিন, ওই মেডিসিনটার নাম আল্লাহ বলেন শুক্রবিন্দু। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন ওই মাটির উপাদান থেকে আমি আল্লাহ শুক্রবিন্দু বানাই, ওই শুক্রবিন্দুটাকে আমি আল্লাহ তোমার বাপের পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভের ভিতরে স্থানান্তর করে তোমার মায়ের পেটের ভিতরে একটা সুরক্ষিত নিরাপদ জায়গায় আমি আল্লাহ ওটারে কুদরতের হাতে লালন পালনের ব্যবস্থা করে দেই, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ বলেন মাটির নির্যাস থেকে যে মেডিসিন বানাইলাম ওই মেডিসিন শুক্রবিন্দু, আরবিতে বলা হয় নুতফা। আল্লাহ বলেন শুক্রবিন্দুকে, নুতফাকে আমি আল্লাহ তোমার বাপের পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভের ভিতরে স্থানান্তর করি, ফি কররিন মাকিন, একটা সুরক্ষিত জায়গায়, সংরক্ষিত জায়গায় আমি আল্লাহ কিছু সময়ের জন্য আমি তাকে রেখে দেই, চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
দেখেন কোরআনের সাথে বাস্তবতার মিল আছে না নাই ভালো করে চিন্তা করে দেখেন। এরপর আল্লাহ বলেন, ওখানে আমি আল্লাহ কেমনে বানাই শুনে নাও, কিভাবে তোমারে মানুষ বানাইলাম। বলে সুম্মা খালাকনা নুতফাতান আলাকাতান ফখালাকনাল আলাকাতা মুদগাতান ফখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা দেখেন আল্লাহর কালামের সাথে বাস্তবতার কেমন মিল। আল্লাহ বলেন মায়ের পেটের ভিতরে শুক্রবিন্দুটাকে আমি আল্লাহ সুম্মা খালাকনাল নুতফাতা, ওই শুক্রবিন্দুটাকে আমি আল্লাহ আমার কুদরতে আলাকাতান ওটারে রক্ত বানাই, রক্তপিণ্ড বানাই, শুক্রবিন্দুকে আল্লাহ পাক রক্তবিন্দুতে পরিণত করেন। এরপর আল্লাহ বলেন ফখালাকনাল আলাকাতা মুদগা, আমি আল্লাহ রক্তপিণ্ডকে তোমার মায়ের পেটের ভিতরে মদবা বানাই, মদবা মানে গোস্তের টুকরা বানাই। এরপর গোস্তের টুকরা থেকে ফাতাল্লাকুনাল মুদগাতা ইযামা, আল্লাহ বলেন গোস্তের টুকরা থেকে আমি আল্লাহ তোমার এই সুন্দর সুন্দর হাড়গুলো তোমার মায়ের পেটের ভিতরে বানাই। বিজ্ঞানীরা দেখো দেখো সব কোরআনের সাথে মিলে যায় কিনা, মিলে যায় কিনা, নিয়মটা ঠিক আছে কিনা, ঠিক যেমনে বলে এমনি মিলে কিনা। বিজ্ঞানীরা এই আয়াতগুলো তেলাওয়াত করে চিন্তা করে, না না না, রাহমাতুল লিল আলামিনদের হাজার বছর আগে এগুলো জানার কথা ছিল না, এগুলো জানার কোনো অবস্থাই ছিল না। অতএব নিঃসন্দেহে কথাগুলো দুনিয়ার কারণে, কথাগুলো কার? আল্লাহ বলেন আমি আল্লাহ। এরপরে হাড়গুলো বানাই, তার ধাপে আমি আল্লাহ হাড়গুলার ভিতরে হাতের হাড্ডি, পায়ের হাড্ডি, দেহের হাড্ডি, দেহের কঙ্কাল এগুলো আল্লাহ বানায়। এগুলো বানাইয়া আল্লাহ বলে তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ সুন্দরভাবে হাড়ের উপরে গোস্তের খাবার বড়ায় দেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ বলেন তুমি ছিল কি, আর আমি আল্লাহ তোমাকে পরিণত করেছি অন্যরকম এক সৃষ্টি হিসাবে, অন্যরকম এক আকৃতি দিয়া, চমৎকার এক অবয়ব দিয়া, সুন্দর এক সুরত দিয়া। আল্লাহ বলেন আমি তোমারে বানাইলাম, তাকায় দেখেন ছিলাম কি এক ফোঁটা পানি। আল্লাহ বলেন এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তোমারে বানাইলাম, দাও তোমার একটু নজর দাও, তোমার দেহের দিকে নজর দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমি মাওলা তোমাকে দান করে দিয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? বলেন আমি আল্লাহর মতো এত উত্তম কারিগর আর কেউ নাই। আল্লাহ বলেন যত কারিগর আছে আমি হলাম সর্বোত্তম কারিগর। একটা জবান বন্ধ রাখবেন না, দিল থেকে মহব্বতে আওয়াজ নিয়ে বলেন যত কারিগর আছে শ্রেষ্ঠ কারিগর কে? আসতে হবে না, ভালোবাসার আওয়াজে বলেন শ্রেষ্ঠ কারিগর কে? এবার আল্লাহ বলেন দুনিয়াতে বান্দা কিছুদিন থাকবা, কিছুদিন কতদিন আমাদের জানা নাই, কিছুদিন কতদিন জানা নাই, কতদিন এটা আমার জানা নাই। কপাল পোড়া হঠাৎ করে এখনই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে যারা কোরআনের দুশ্মনী করে। ভালো করে খেয়াল করে নে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন,
আমি আল্লাহ জীবন দিলাম, আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম, মিনহা খালাকনাকুম মাটির মাটি থেকে তোমাদের বানালাম, আবার নির্দিষ্ট যে মেয়াদ আমি দান করে দিয়েছি নির্দিষ্ট মেয়াদ দিলাম, ওই মেয়াদ যখন ফুরায় যাবে সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, নির্দিষ্ট মেয়াদ ফুরায় গেলে আবার তোমাদের মরণ হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, থেকে ভালোবাসার আওয়াজ নিয়ে বলেন আমাদের মরণ হবে। এ কথায় কি ভেজাল আছে? না। আস্তে বলবেন না, ভেজাল আছে? না। কখন মরণ হবে এটাও কি কেউ জানতে পারে? তো মরার পর কি হবে? মরণ তো আসবে, এটা মুসলমানরাও মানে, বেঈমানরাও মানে, নাস্তিকরাও মানে, মরণ হবে। মরণ কখন হবে ওটা জানি না, এটাও মানে, কিন্তু মরার পর কিছু হবে এটা তারা মানে না। কথা বলেন না কেন? আস্তে বলবেন না, জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরার পর তোরা স্লোগান দা, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি কর, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি কর, আগামী দিন বাঁচবা কিনা বলতে পার, আগামী দিন বাঁচবা কিনা বলতে পার। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, সুবহানাল্লাহ, আবারও কই সুবহানাল্লাহ। তাল নাই, তাল নাই, আলোচনা বেশিক্ষণ হবে না, মাইক ছেড়ে দিতে হবে আমাদের, কারণ আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে, একটু সামনে আগাবো, 12টা পর্যন্ত সময় দেওয়া আছে, তা হয়তো 20 মিনিট, খুব দ্রুত কথা বলবো, একটু ধৈর্যের পরিচয় দেওয়া কি বসা যাবে? আসতে বলবেন না, বসা যাবে? তাহলে আপনারা এই এত তাড়াতাড়ি বেতাল হয়ে গেছেন, বেতাল মানুষের সামনে বয়ান দূরের কথা, কথা বলাই তো উচিত না। বেতাল মানুষের ধারে কাছে যাইয়েন না, গেলে মুসিবত আছে, কথা কন, ঠিক কি না? যেটা তাল নাই ওই লোকের সামনে যাইবেন ভালো কথা বলতে, ও দেখবেন আপনার মান সম্মান সব নষ্ট করে ছেড়ে দিবে। কথা বলেন না, তাল আছে আপনাদের? আসতে বলবেন না, তাল আছে? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি কর, আগামী দিন বাঁচবা কিনা বলতে পার। এ লোক বলতেছে যে দুনিয়া মস্ত বড়, বেশি করে খা, যত পারো স্ফূর্তি কর, যত পারো স্ফূর্তি কর, কারণ আগামী দিন বাঁচবি এমন কোনো গ্যারান্টি নাই। বলেন এই জায়গা কি সুবহান বল, সুবহান আল্লাহ বলা যাবে? এই জায়গা কি বলা লাগবে? সুবহান আল্লাহ কইলেন তো বুঝছেন না? আল্লাহ, এই একটা কথাই যদি না বুঝেন, আগেরগুলো যা বলছি ওইগুলো বুঝছেননি, কথা ওইগুলো বুঝছেন? এবার বলেন সুবহান আল্লাহ না নাউজুবিল্লাহ? তাহলে কাফফারা যাতে আদায় হয়, আগে যা ভুল হয়েছে এই কাফফারা যাতে হয়, একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝেন, ওরা স্লোগান দেয় বেশি বেশি খাও, যা খুশি তা করো, না জানা যে লাফালাফি করো, কারণ আগামী দিন বাঁচবে কিনা বলা যায় না, এই জন্য যা পারো এই দুনিয়াতেই যা, ওই পরকাল পরকাল এগুলো বাজে কথা, এগুলো ভুল কথা, কবর হাসর এগুলো সব বাজে কথা, ভুল কথা, দুনিয়া আখেরাত এগুলো সব বাজে কথা, শুধু দুনিয়া আখেরাত বলে কোনো কথা নাই, শুধু দুনিয়া কবর হাসরের জিন্দেগি বলতে কোনো কথা নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, এমন কথা বলার মতো লোক আমাদের দেশে আছে না নাই। আল্লাহর কালামের সাথে সব মিলে তোদের কপাল পড়ে গেছে। আল্লাহ বলেন এই দুনিয়ার হায়াত যখন ফুরায় যাবে, নির্দিষ্ট মেয়াদ যখন ফুরায় যাবে, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেয়াদ যখন ফুরায় যাবে,
এই কবর থেকে তোমাদেরকে আমি আল্লাহ আবার জীবিত করব কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন, হাশরে ময়দানে তোমাদেরকে একত্র করা হবে। হিসাব নিকাশের দিন কিয়ামতের ময়দানে সবাইকে হাজির হতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, তিন থেকে একটু ভালোবাসা নামাজ দিয়া বলেন। বলেন আমাদেরকে সাদা কাপড়ের প্যাকেট হবে, এ কথা সত্য নাকি মিথ্যা? আমরা সাদা কাপড়ের প্যাকেট হতে হবে, ইমানের আওয়াজ দিয়া বলেন এ কথা সত্য নাকি মিথ্যা? সাদা কাপড়ে প্যাকেট হওয়ার পর মসজিদে রাখা পালকিতে আমারে উঠা লাগবে। ওই পালকিতে উঠার পর আমারে কাঁধে লইয়া অন্ধকার কবরের ভিতরে শোয়া দেওয়া হবে। অন্ধকার কবরের ভিতরে শোয়ানোর পর আমাকে জিন্দা করা হবে, আমার ভালো কাজের ফলাফল দেওয়া হবে, মন্দ কাজের ফলাফল দেওয়া হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন এ কথাগুলো সত্য কিনা? আস্তে বলবেন না, জোরে বলেন সত্য কিনা? এরে মুসলমান, মরার পরে জিন্দা হতে হবে এতে কোনো সন্দেহ আছে? মরতে হবে যেমন কোনো সন্দেহ নাই, মরার পর জিন্দা হব এ ব্যাপারেও কোনো সন্দেহ? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ আমি একটু দেখতে চাই, একটু দেখতে চাই আপনি মরার পর আবার কেমনে জিন্দা করবেন, আমি একটু দেখতে চাই, প্র্যাকটিক্যাল একটু দেখতে চাই। আল্লাহ তাআলা জবাব দেন, ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না, তুমি কি বিশ্বাস করো না? একটা জবানও বন্ধ রাখবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করে কি না এটা ইব্রাহিম আলাইহিস সালামের চাইতেও ভালো জানে কে? আমরা আমাদের ব্যাপারে যা জানি এর চাইতেও ভালো জানে কে? তাইলে ইব্রাহিম নবী বললেন, আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ মরার পর আবার কেমনে জিন্দা করবেন একটু দেখতে চাই। আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? এ কথা বলার মানে কি? এ কথা বুঝতে হবে, এগুলো হলো বন্ধুর সাথে বন্ধু প্রেম আলাপ, মহব্বতের আলাপ, চিল্লায় বলে ঠিক না? মাঝে মধ্যে আমার আল্লাহ আল্লাহ খাঁটি বান্দা যারা তাদের সাথে প্রেমের আলাপ করে, একটু রসালাপ করে, এগুলো সবাই বুঝবে না, মাঝে মধ্যে আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের সাথে একটু রসিকতাও করে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই রসিকতা, এই কথাবার্তা যদি নবীদের সাথে বলে তাহলে বলা হয় ওহি, আর এই কথাবার্তা এই আলাপ যদি আল্লাহর উলিদের সাথে বলে ওটাকে বলা হয় ইলহাম। এরকম একজন আল্লাহর উলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি, যার সাথে আল্লাহ পাক প্রেমের আলাপ করেছেন, শিবলি ওযু করছে, ওযু ওযু করার পর মসজিদের দিকে রওনা দিছে, ইলহাম হচ্ছে শিবলি এত নিম্নমানের ওযু নিয়ে নি তুমি আমার সামনে হাজির হইতে আইছো, এই নিম্ন কোয়ালিটির ওযু নিয়ে তুমি আমার সামনে দাঁড়াইতে আইছো, এই ওযু ইলহাম। কথা বলে কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ। শিবলি ব্রেক হয়ে গেছে, চলে যাচ্ছে, আবার আওয়াজ, ও শিবলি তুমি বুঝি আমার ছাইরা চলে যাচ্ছ? এ শিবলি তুমি কি আমার ঘর ছেড়ে আমার ছেড়ে চলে যাচ্ছ? চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিবলি আশ্চর্য হয়ে গেল, রওনা দিলাম মসজিদে ওযু করে, অন্যদিন যেমনে ঘুরি এমনি তো করলাম, এখন বলে নিম্নমানের ওযু নিয়ে নি তুমি আমার সামনে হাজির হইতে আইছ, আবার ফেরত রওনা দিলাম, বলে শিবলি কই যাও আমার ছেড়ে চলে যাও, আল্লাহু আকবার বলবেন না? চিল্লায় বলেন আল্লাহু আকবার। করবে কি শিবলি? দিছে আওয়াজ আল্লাহু আকবার। কি আওয়াজ দিছে? আসতে বলবেন না, কি আওয়াজ দিছে? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যে আওয়াজ দিছে, ওই আওয়াজ আমরা শাহজালালের সৈনিক না, একটু দিল থেকে মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হয়েছে হয় নাই তো এতগুলো মানুষ দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ভাব দেখা,
শিবলি তুমি আমার ভাব দেখাও, মসজিদের আওয়াজে দিছে ওযু করে নামাজ পড়বে, আল্লাহ ইলহাম হচ্ছে, আল্লাহ বলতেছে শিবলি নিম্নমানের ওযু নিয়ে নি আমার সামনে হাজির হইতে আইছো, তো করবে কি? রাওনা দিছে, বলে শিবলি তুমি আমার ছেড়ে কই যাও, মুসিবত বলছে আল্লাহু আকবার, বলে ভাব দেখাও, শিবলি জমিনে পড়ে গেছে শুয়ে গেছে, আল্লাহ বলে শিবলি তুমি আমার তোমার সবর দেখাও ধৈর্য দেখাও, এগুলো আমাদের বুঝে আসবে না, এগুলো বুঝে আসবে না, এগুলো আল্লাহ আল্লাহকে বান্দাদের সাথে প্রেমের আলাপ, এরে মুসলমান নবীর আশিকের দল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক মহব্বতের কথা কয়, ইব্রাহিম কই বলে রব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা, আল্লাহ আমি দেখতে চাই মরার পর আপনি কেমনে জিন্দা করবেন একটু দেখায় দেন, আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না, ইব্রাহিম নয় বলে একটা কথা হইল, আপনি কথাটা বলছেন এটা এটা কথা হইল, কালা বালা হ্যাঁ আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, শুধু আমার একটু দিলের শান্তির জন্য, আত্মা প্রশান্তির জন্য, কলবের শান্তির জন্য প্র্যাকটিক্যাল দেখতে চাই, আপনি এটা বললেন কি আমি বিশ্বাস করিনি, বিশ্বাস যদি না করতাম এর আগে কত ঘটনা হইছে, কত ঘটনা হইছে, কত পরীক্ষা দিয়ে আইলাম, বিশ্বাস না হইলে কি করতাম, নমরুদ্দা আমারে ডাক দিছে, এই নমরুদ্দা দিগা নমরুদ্দা সৈন্যবাহিনী সেনাবাহিনী সব আছে, আমার কেউ নাই, আসলে শুধু আপনি, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনার সামনেই তো সব করলাম, কি নমরুদ্দা সিটিং ডাক দিছে ইব্রাহিম নবীর, তুই যে আল্লাহ আল্লাহ কর রব রব কর, আমি ছাড়া আমার এই এলাকায় রব আছে কে দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয় তুমি তো রব না তুমি সিটিং, তুমি কি সিটিং, আস্তে বলেন কেন, তুমি কি তুমি রব না তুমি সিটিং, তুমি নবী না তুমি সিটিং, বর্তমানে আছে না একদল কথা বলেন আছে না, গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারী আছে না, ও নবী না সিটি, আসতে বলেন কেন, গোলাম মোহাম্মদ কাদিয়ানির নবী না সিটি, বর্তমানে যারা আছে গোলাম মোহাম্মদ কাদিয়ানির নবী মানে আমগো নবীরও নবী মানে, কিন্তু ওরা কয় উনি শ্রেষ্ঠ নবী ঠিক এটাও ঠিক, কিন্তু শেষ নবী এটা ঠিক নাই, কফাতামান নবী এইটা ঠিক নাই, এইটা ঠিক না, আমগো গোলাম মোহাম্মদ কাদিয়ান না কাদিয়ানির নবী, তবে উনি শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠতম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই ঠিক, তবে ওনাকে আমরা শেষ নবী মানি না, দিল থেকে একটু ভালোবাসার আওয়াজে বলবেন আমাদের নবীকে যদি শেষ নবী না মানে তারা কি মুসলমান হতে পারবে, কেউ যদি আমার নবীকে শেষ নবী না মানে সে কি মুসলমান হতে পারে, এটাই তো সব মুসলমানের ইমানের আওয়াজ, এটাই তো কথা, এই দেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে সবাই থাকবে, অনুরূপ ভাবে কাদিয়ানিরাও থাকবে, তবে মুসলিম হিসাবে নয় অমুসলিম হিসাবে, তাদের ভিসা দেওয়া হবে না, ওরা মুসলমান সাইনবোর্ড লাগাইয়া মক্কা মদিনায় যাবে এগুলো হবে না, এদেশে কাদিয়ানি সম্প্রদায় থাকতে পারবে, সুযোগ সুবিধাও ভোগ করবে, যেভাবে হিন্দুরা করে খ্রিস্টানরা করে বৌদ্ধরা করে এর বাহিরে না, চিল্লায় বলেন ঠিক কিনা, আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা, কোন বেয়াদব যদি কাদিয়ানিদের গোলামি করে এ গোলামদের চৌকি কাপিরা করে দরকার জামা থেকে না, সংসদের মতো জায়গায় যদি কেউ কাদিয়ানিদের গোলামি করতে চায় এদেরকে সংসদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত, এটা মুসলমানের দেশ, এই দেশের মানুষ সভ্য, মুসলমানরা সভ্য, মাতে না মাতে না মাতে না, মনে করবা না যে মাতবে না, যখন মাতবে যখন কথা বলার সময় হবে যখন ইমানের আওয়াজ দিবে, এদেশের সব মুসলমানরা যখন ঐক্যবদ্ধ হয়ে ইমানের আওয়াজ দিবে, বেয়াদবের দলেরা পালাবার রাস্তা পাবি না, জোরে বলেন ঠিক কিনা, ভালো করে খেয়াল করে নেন, দিলটা আল্লাহর কালামের দিকে লাগায় দেন, চারদিকে ঘন্ডামি নোংরামির অভাব নেই, ইমান নষ্ট করে দেওয়ার পায়ে তারা ইমানটা হেফাজত করে সামনে আগায় যেতে হবে, ওরে মুসলমান ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে আল্লাহ ওই যে নমরুদ্দা আমারে ডাক দিছিল, নমরুদ্দার সামনে দাঁড়ায়
আমি তখন স্পষ্ট ভাষায় বলেছিলাম আল্লাহর কালাম ইব্রাহিম নবী বলেছিলেন, নমরুদ বলে তুই আবার কোন রবের কথা বলো, কোন আল্লাহর কথা বলো, আমি তো আল্লাহ, আমি তো রব। ইব্রাহিম বলে না, তুই সিটিং, তুই সিটিং। বলে আমার রব তিনি। ইদ ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন ও মরণ দেন। নমরুদ বলে এটা তো আমিও পারি, কোনো ব্যাপার হই না। দুইজন আসামিকে সামনে হাজির করলো, একজনকে তৎক্ষণাৎ মেরে ফেললো, আরেকজনকে বেকসুর খালাস করে দিল। এবার বলে দেখছো নি, আনা উহয়ী ওয়া উমীত, তুমি না বলছো তোমার রবের পরিচয় দিতে গিয়া, তোমার রব জীবন দেয়, তোমার রব মারে। দেখছো নি, এই মাত্র প্র্যাকটিক্যাল, আমি একজনকে মারলাম, একজনকে জীবন দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? সিটিং, সিটিং কি? সিটিং। জোরে বলেন কি? সিটিং। বাটপা কি? যত বাটপারি ওরা করুক, হকের সাথে, হকের সামনে বাতিল বেশিক্ষণ টিকতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে বান্দরামি বাদ দে। এবার আমার আওয়াজ শুন, তুই তো জীবন দিলি মারলি না, তাহলে আরেকটু কথা আছে। কি কথা? বলে ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি, আমার আল্লাহর অর্ডারে প্রতিদিন সূর্যটা পূর্ব দিকে উদিত হয়। তুই যদি রব হও, তুই যদি আল্লাহ হও, তাহলে একটা বার সূর্যটারে পশ্চিম দিক দিয়া উঠায়া দেখা, পারবে? আস্তে বলবেন কেন, পারবে? তাবুহিতাল্লাযী কাফার, জবানে তালা লেগে গেছে, কথা বন্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ নাই। বাতিলরা কখনোই হকের সাথে টিকতে পারে? তারপরে বিভিন্ন চ্যালেঞ্জ ধরে, 50,000 টাকা, 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ, এই সেই গান বাদ্য, জায়েজ না নাজায়েজ, ও কি লেখাপড়া করছে, মাদ্রাসার পিছে যায় নাই, ও মুফতি সাহেব কাম শুরু করে দিছে। হুজুর করে কয় হুজুররা নাকি শালা, হুজুররা নাকি এই সেই, এরপরে 1300 টাকা বেতন, কি যে আবল তাবল কথা। আরে বয়াতি, এ বয়াতি টয়াতির পক্ষে আরেক বয়াতি বাংলাদেশের সংসদ ভবনে দাঁড়াইয়া এ বয়াতি গো পক্ষে কথা কয়, আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? কপাল পোড়া, এ দেশে মুসলমানদের দেশে বয়াতি সংসদে দাঁড়াইয়া এদের পক্ষে কথা বলে, এরা কথা বলতেছে, কথা বলতেছে, বলতে বলতে আবার বলে যে আল্লাহ চাইতে নাকি ঘুরু বড়। এটা আসতে বলবেন না নাজুবিল্লাহ? কি করা উচিত এদের? আল্লাহর চাইতে গুরু বড়, বাট পা রাগ করেন না কেউ, রাগ করেন কি যে অবস্থা। এরা কথা বলতে গিয়া আউজুবিল্লাহ পড়ে না, বিসমিল্লাহ পড়ে না, মাঝে মধ্যে পড়লে ছোট ছোট বাচ্চা যারা হেফজখানায় পড়ে ওরা হাসতো, ওদের হাসি থামায় রাখতে পারে না ওরা, মাঝে মধ্যে যদি দুই একটা ছোট ছোট অংশ একটু টান মারে, আরে বাটপারের দল, হুজুর করে চ্যালেঞ্জ দেয়, আলেম করে চ্যালেঞ্জ দেয়, কই যাইতাম তো মুসলমান, একটু শিখো মমতাজ আপা থেকে, মমতাজ বেগমের কাছে একটু শিখো, মমতাজ বেগমের কত টান ওনাদের জন্য, আর হুজুররা হুজুর জন্য কোনো টান নাই, কথা কন ঠিক কিনা? এক বয়াতি আরেক বয়াতির লেগে কত মায়া, আর এক হুজুর আরেক হুজুরের ছায়াও দেখতে পারে না, কথা কন না কেন? এক হুজুর আরেক হুজুরের ছায়াও দেখতে পারে, কি যে অবস্থা, এক ইমাম আরেক ইমামকে দেখতে পারে না, এগুলো বাদ দাও। তবে হ্যাঁ, লিগাল যেটা ওটা বললে কোনো সমস্যা নাই, কাউরে ভালোবাসবো কাকে পাওয়ার আশায়, আবার কারো দুশ্মন হব কাকে পাওয়ার আশায়, কেউ যদি দালালি করে এদেশে, দালালি এদেশে যদি কেউ দালালি করে, ই উঠিও বার আল্লাহ না নাকলে নাইলে যদি লেখে, বাস ওরা লেখলো যে আমগো এ হুজুরের মাহফিলে 10 লাখ 15 লাখ মানুষ হয়েছে, ওরা লেখছে, আমরা বুঝতাম যে ওর এটা ওর ব্যবসা, কিন্তু বক্তা দালালি করতে গিয়ে আরেক বক্তার দালালি করতে গিয়ে কয় আমগো হুজুরের মাহফিলে 10 থেকে 15 লাখ মানুষ হয়, কথা বলেন না কেন? এটা কি আশ্চর্য ব্যাপার, আমগো হুজুরের মাহফিলে 10 থেকে 15 লাখ মানুষ হয়, এই বেটা তুই 15 লাখ মানুষ ছিল,
যত সব ফাজলামি আমার দেশে শুরু হয়ে গেছে। ভালো করে খেয়াল করে নেন, কোন হুজুরের বয়ানে যদি এদেশের মা বোনেরা পর্দা প্রতি নিরুৎসাহিত হয়, কোন আইল্যান্ডের বয়ানে যদি এদেশের মা বোনেরা পর্দার ব্যাপারে নিরুৎসাহিত হয়, বাংলাদেশের মানুষ আইল্যান্ডের বয়ান শুনবে না, চিল্লায় বলেন ঠিক না? চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে আমার দেশের অবস্থা। কই হুজুররা বয়ান করে নাই, আল্লামা সাইদি বয়ান করে নাই? সাইদি গোটা জিন্দেগিতে ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, আকিদাগত সমস্যা থাকতেই পারে, আমি বিশাল স্বার্থে কথাটা বলতেছি, সাইদির গোটা জিন্দেগিতে একবারও কেউ এ কথা দেখাইতে পারবে না যে ও বলছে এইরকম কোন কথা বলেছে যে কথায় মহিলারা পর্দার প্রতি পর্দাহীনতার প্রতি উৎসাহিত হবে, উৎসাহিত হবে এমন কথা সে কখনো বলে নাই। জোরে বলেন ঠিক না? তোমরা তার অনুসারী দাবি করো, আজ এমন বয়ান করো যেই বয়ানে মানুষ ব্যাপারতার দিকে চলে যাবে, মহিলারা পর্দা ছেড়ে দিবে। ভালো করে খেয়াল করে নিবেন, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী চলবে না, আল্লাহর প্রিয় বান্দাদের পথকে বৃত্তাঙ্গুলি দেখানো চলবে না। নজর দিয়া দেখো, নজর দিয়া দেখো সাইদির মতো একজন ব্যক্তি যার আকাশচুম্বী জনপ্রিয়তা। এ লোকটা শুধুমাত্র এদের দলের ভিতরে যাওয়াতে আজ এত কষ্ট পাইতেছে, চিল্লায় বলেন ঠিক না? শুধু এদের কারণে এদের অভ্যাসটা এমন, একবার এখানে একবার ওখানে, একবার এই দলে আরেকবার ওই দলে, কেন? একবার বিএনপি একবার আওয়ামী লীগ, সুবিধাবাদী। ভালো করে হৃদয়ের গান লাগায় দেন, কোন ব্যক্তিকে প্রতিষ্ঠার জন্য কথা বলা যাবে না, কোন ব্যক্তিকে প্রতিষ্ঠার জন্য কথা বলা যাবে না, কথা বলবা শুধুমাত্র কেবলমাত্র দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোন ব্যক্তির দালালি ছাড়াও একমাত্র আল্লাহর নবীর দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করো। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা ব্যক্তির দালালি বাদ দিয়া আল্লাহর নবীর পাগল হইয়া ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হতে চাই কি চাই না? মুসলমান নবী না শেখের দল, ভালো করে হৃদয়ে কান লাগায় দাও, এই জমিনে থাকা যাবে না, সব দুই নম্বরে বাদ দিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম একা ডানে বামে কেউ নাই, তার বরে কোনো ভয় পায় না, আমরা ওই পিতারই সন্তান, ওনার আদর্শে আমাদের মানতে হবে। বলো একটু ইমানের আওয়াজ দিয়ে বলো, আমরা বাপের আদর্শে আদর্শবান মুসলমান হতে চাই কি চাই না? দল ভারী করার দরকার নেই, একজন থাকুক একাই যথেষ্ট, দুনিয়া সবাই আমার দুশ্মনী করুক, রাহমাতুল আলামিন যদি আমাকে বলে আয় 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 তুই আমার উম্মত, দুনিয়া যদি আমার বিরুদ্ধে যায় আমার কোনো চিন্তা নেই, চিল্লায় বলেন ঠিক না? আল্লাহর বান্দি সুন্দর পোশাক পরলো, বিয়ের সাজন সাজলো, বান্ধবীর এসে তার প্রশংসা করতেছে, বলে তোরে আজকে চমৎকার লাগে, বড় সুন্দরী সুন্দরী লাগে। আল্লাহ বান্দি চোখের কোনায় পানি ছেড়ে দিল, কান্না শুরু করে দিল। বান্ধবীরা জবাব দেয়, ব্যাপার কি, তোমার প্রশংসা করলাম তুমি কান্না করো কেন? বলে তোমরা যদি সবাই প্রশংসা করো আমার কান্না থামবে না, আমার চিন্তা বন্ধ হবে না। কেন? বল তোমাদের প্রশংসা শোনার জন্য তো আমি এমন সুন্দর পোশাক পরি নাই, তোমাদের প্রশংসা শোনার জন্য আমি শাড়ি পরি নাই, তোমাদের প্রশংসা শোনার জন্য আমি নববধূর সাজ বরণ করি নাই, আমি যার জন্য সাজলাম, যার জন্য আমি এত সুন্দর পোশাক পরিধান করলাম, যতক্ষণ পর্যন্ত আমার মনের মানুষটা আমারে না বলবে তোমারে বড় সুন্দর লাগে, বড় ভালো লাগে, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না, আমার কান্না বন্ধ হবে না। ওরে মুসলমান, তামাম দুনিয়াও যদি যদি তোমার বিরুদ্ধে যায় কোনো চিন্তা করবা না, তমাম দুনিয়াও যদি তোমারে দূরে সরাতে চিন্তার দরকার নাই, এই চিন্তা নিয়ে চলবা যার জন্য আমি এত সুন্দর, যার জন্য আমি এই সুন্দর যে
জীবন যাপনের যাপন করার অবস্থা আমার হলো, যার জন্য আমি গোটা জীবন কাটা দিচ্ছি, আমি যার পাগল, ওই রহমতুল আলামিন যদি আমাকে বলে আয় 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 তুই আমার উম্মত, এটাই আমার তামান্না, আর আমার কিছুই লাগবে না, চিল্লায় বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা। কথা অনেক দূর চলে গিয়েছে, একটু ভালো করে খেয়াল করে নেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলে আল্লাহ এত কিছু করেছি, বিশ্বাস যদি না থাকতো তাইলে তো এত কিছু করতাম না। প্রেমের আলাপের পর আল্লাহ বলে ঠিক আছে শোনো, ক্বালা ফাখুদ আরবাতান মিনাত তাইরি ফাসরুহুন্না ইলাইকা, তুমি চার জাতের চারটা পাখি সংগ্রহ করে নাও, চারটা পাখি সংগ্রহ করে নাও, ভালো করে খেয়াল করে নেন। নিজের বশীভূত করে নিলেন শিকার করার পর। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনিয়া লও, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা, দেখো আমি মরার পর কেমনে জিন্দা করব, এ চার জাতের চারটা পাখিরে জবাই করো, পিস পিস করো, টুকরা টুকরা করো, এরপরে কিন্তু বিভিন্ন পাহাড়ে ছড়ায় ছিটায় দাও, বিভিন্ন পাহাড়ে ছড়ায় ছিটায় দেওয়ার পর পাখি চারটাকে উনি জবাই করলেন, টুকরা টুকরা যত ছোট করা যায় করলেন, এরপরে বিভিন্ন পাহাড়ে ছড়ায় ছিটায় দিলেন। এবার আল্লাহ বলেন দেখো ইব্রাহিম, আমি মরার পর কেমনে যেমন ছিল মানুষ তেমন বানাবো, সুম্মা দুহুন্না, এবার পাখিগুলারে আমার নাম নিয়ে ডাক দাও। ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিতে দেরি হয়, ইয়াতিনাকা সাইয়া, পাখিগুলো দৌড়াইয়া ওড়ে ওড়ে ইব্রাহিম আলাইহিসসালামের সামনে আসতে দেরি হয় না। পাখি যখন জবাই করেছে সবগুলা পাখির মাথা নিজের হাতে রেখে দিয়েছে, এবার তাকায় দেখে আল্লাহর কুদরতে পাখির বডিটা ওড়ে ওড়ে আসে ঠিক ইব্রাহিম আলাইহিসসালামের ওই যে ধরা মাথায় এসে এটা জোড়া লেগে পরিপূর্ণ পাখি হয়ে যায়। ওরে মুসলমান, একটা জবানো বন্ধ রাখবা না, দিল থেকে ভালোবাসার আওয়াজ নিয়ে বলো, বলো আমাদের এই দুনিয়ার নির্ধারিত মেয়াদ যখন ফুরায়া যাবে, হায়াত যখন ফুরায়া যাবে, বলো আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কবর থেকে আমাদেরকে জিন্দা হতে হবে, এই বিশ্বাস ইয়াকিন আমাদের আছে না নাই। মুসলমান নবীর আশেকের দল, তোমরা ভেবেছ কি মরার পর সব শেষ, না না না, মরার সময়টা বড় কঠিন, মৃত্যুর সময়টা বড় কঠিন সময়, কি দিলটা দিয়া কথাগুলো শুনে নাও, মরার যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, এই যন্ত্রণা কেমন বলে, একটা শক্ত কাটা যুক্ত বৃক্ষ যদি ভিতরে ঢুকায় ওটা টেনে টেনে বের করা হয়, যত কষ্ট হবে নারী ঘুড়ি সব ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যাবে, মরণের কষ্ট এর চাইতে অনেক বেশি কষ্ট। একটা জীবন্ত বকরি জবাই ছাড়া যদি তার পোশাক চার চামড়া আলাদা করা হয়, যত কষ্ট মরণের কষ্ট এর চাইতেও বেশি কষ্ট। আর যদি আল্লাহ ওয়ালা হয় রাহমাতুল লিল আলামিন বলেন, মরণের সময় তার সামনে আল্লাহ রহমতের ফেরেশতা দলে দলে হাজির হয়ে যাবে, রহমতের ফেরেশতা দলে দলে হাজির, আল্লাহর বান্দার দৃষ্টি যতটুকু যায় যতটুকু নজরের সীমানা যাবে, ওই সীমানা পর্যন্ত আল্লাহর বান্দা তাকায় দেখবে শুধু ফেরেশতার ফেরেশতা দেখা যায়, তাদের চেহারার ভিতরে সূর্য চমকাবে, এরা তোমাকে বরণ করে নেওয়ার জন্য হাজির হয়ে যাবে, আসার সময় খালি আসবে না, জান্নাত থেকে জান্নাতের রুমাল নিয়ে আসবে, রুমাল নরম আরামদায়ক রুমাল নিয়ে আসবে, সুগন্ধযুক্ত রুমাল, মেশক আম্বরের চাইতেও সুগন্ধ, তোমার রুহটা বের করবে এমন সুন্দর ভাবে বের করবে, এত আরাম দিয়া বের করবে যেন মায়ের স্তনে দুগ্ধ সন্তান পান করতে করতে যেমন ঘুমায়া যায়, অথবা ওই কলসি থেকে ভরা কলস থেকে পানি যেভাবে অনায়াসে পড়ে যায়, ঝর্ণার পাহাড়ের উপর থেকে যেভাবে অনায়াসে পানি নিচে পড়ে যায়, এমন সুন্দর ভাবে ফেরেশতারা তোমার রুহটা বের করে জান্নাতি রুমালের মধ্যে রাখবে, এরপরে মিছিল দিতে দিতে প্রথম আসমানে চলে যাবে, ফেরেশতারা আওয়াজ দিবে কে, এবার রুহ যারা নিয়ে গেল তারা জবাব দিবে তাড়াতাড়ি দরওয়াজা খোলো, এই বান্দা বড় দামি বান্দা, এটা আব্দুর রহমানের সন্তান আব্দুল্লাহ,
বলে আব্দুল্লাহ বড় দামি বান্দা, প্রথম আসমানের দরওয়াজা খোলা হবে, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে। সকল আসমানের ফেরেশতারা তাকে মারহাবা মারহাবা ধ্বনি দিয়ে বরণ করে নিবে। ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে জানায় দিবে, ও পরি পরি ফেরেশতারা দল, দেরি করবি না, আমার বান্দার রুহটা জান্নাতি রুহদের মধ্যে শামিল করে দাও, আমার বান্দাকে জান্নাতি জান্নাতি বান্দাদের কাতারে শামিল করে দাও। চিল্লা এখন সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হও, ফেরেশতা দুর্গন্ধওয়ালা ফেরেশতা, ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা, দুইজন ফেরেশতা তোমার সামনে হাজির হয়ে যাবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে তোমার সামনে হাজির হবে, ধমক নিয়ে বলবে বের হ, রূহ বের হতে চাইবে না, ফেরেশতারা খপ করে চিপ ধরে তোমার রূহটা টান মেরে বের করে ফেলবে। তাও কিভাবে? হঠাৎ করে টান দিয়ে বের করবে না, ফেরেশতা তোমার ভিতরে ঢুকে যাবে, পায়ের গোড়া থেকে টিপা শুরু করে দিবে, চাপ দেওয়া শুরু করে দিবে। কেমন চাপ? আমার পেটের চামড়া নরম, চামড়ায় যদি আপনারা চাপ দেন আমি সহ্য করতে পারবো না। আপনাদের চাপ নেই তো ফেরেশতাদের চাপ, ভিতর থেকে চাপতে চাপতে রুটা যখন গলা পর্যন্ত চলে আসবে, ফেরেশতারা খপ করে টান দিয়া মৌতের ফেরেশতা রুটা বের করবে, আল্লাহর বান্দার কান্না শুরু হয়ে যাবে, কান্নার বন্ধ হবে না। দুর্গন্ধ যুক্ত রুমাল যে আনছিল খসখসে রুমাল, জাহান্নামের কাটা যুক্ত রুমাল, দুর্গন্ধ রুমালের ভিতরে রুটাকে নেওয়া হবে, এবারে রুটা জাহান্নামীদের রুহের ভিতরে শামিল করে দেওয়া হবে। ওরে মুসলমান, নবীর আশেকের দল, মরার সময়টা যদি ভালো হয় তাইলে সব কিছুই ভালো হয়ে যাবে, ভালো করে বুঝো। মরার সময় যদি ঈমান নিয়ে মরতে পারো তাহলে কপাল খুলে যাবে, আর যদি ঈমান নিয়ে মরতে না পারো কান্না শুরু হবে, কান্নার কখনো বন্ধ হবে না। একটা জবানও বন্ধ রাখবা না, দিল থেকে ভালোবাসার আওয়াজ নিয়ে বলো, বলো আমরা দুনিয়া থেকে বিদায়ের কালে ঈমান নিয়া বিদায় হতে চাই কি চাই না? দেখে নিবে যে দিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে ইমান মোরে দিও, খাতেমা ইমান মোরে দিও, ও আল্লাহ কালেমা নসিবে মোরে দিও, কালেমা নসিবে মোরে দিও। ওরে মুসলমান, দুনিয়া থেকে বিদায়ের সময় যদি কালেমা পড়তে পারো তোমার মতো সৌভাগ্যবান আর কেউ নাই, আর যদি কালেমা পড়তে না পারো তোমার মতো কপাল ফোড়া আর কেউ নাই। একটা জবানও বন্ধ রাখবে না, শেষ সময় ভালোবাসার আওয়াজ নিয়ে বলো, বলো আমরা বিদায়ের সময় কালেমা পড়ে বিদায় হতে চাই কি চাই না? এ মুসলমান, ভাবতু কি এগুলো বাজে কথা? না না, এগুলো কোনো বাজে কথা না, সবগুলো সত্য কথা। ভালো করে বেঈমানের দল, মনে করো বাজে কথা, না না বাজে কথা না, এগুলোই সত্য কথা, ভালো করে খেয়াল করে নাও। তুমি যে একা হয়ে গেলা, তুমি বড় একা হয়ে গেলা, কেউ তোমার আপন হইল না। ও বোকা ভাই, মানুষ আজ বলে, মানুষ আজ বলে, বড় কাল বলতে কিচ্ছু নাই, এমন নাস্তিকের দলও আছে। ভালো করে তুমি যাই বা কই, পালাবার কোনো রাস্তা তুমি খুঁজে পাবা না, পালাবার রাস্তা খুঁজে পাবা না। রুটাই যে তুমি তোমার ভিতরে ঢুকো, আবার বের হও, কপাল পোড়া, আজ আল্লাহকে দেখার দাবি করে, এই কপাল পোড়া, তুমি নিজেরাই দেখো না, কি আল্লাহরে দেখবি কেমনে? তুই তো নিজেরাই দেখো না, নিজের উপলব্ধি করো, নিজেরে দেখো না, কি উপলব্ধি করো? আবু হানিফা, তুমি আবু হানিফা, তুমি তোমারে দেখো না, বরং তুমি আবু হানিফকে উপলব্ধি করো। কেমনে উপলব্ধি করো? যেন দেখো আবু হানিফ তোমার ভিতরে ঢুকে আবার বের হয়, দেখা যায় না শুধু অনুভব করা যায়, আবু হানিফ ঢুকে আবার বের হয়, ঢুকে আবার বের হয়। ভালো করে বুঝিয়া লও, এই মুহূর্তে যদি আল্লাহ আবার রুহটা বের করে নেয়, মূল আলু আবু হানিফকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, আপনারাই প্রচার করবেন আবু হানিফা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। না না না, কেন আমার হাত তো এখনো আগের মতো
টুপি আপনাদের সামনে আছে, টুপিটা মাথায় আছে, জাম লম্বা জামাও তো গায়ে আছে, কিন্তু আপনারা বলবেন না বেটা শোন এইটারে আবু হানিফ বলে না, আসলে আবু হানিফ মরে গেছে, এই টুপিওয়ালা লম্বা জামাওয়ালা হাতওয়ালা নাকওয়ালা চোখওয়ালা মানুষটারে আবু হানিফ কয় না, বরং আসল আবু হানিফ এখন আর দুনিয়ায় নাই, সে মরিয়া গেছে। এই আবু হানিফ থাকাতেই কেউ চিমটি দিলে তুমি ব্যথা পাও, এই আবু হানিফ তোমার ভিতরে থাকাতেই মারলে তুমি যন্ত্রণা পাও, ওটা যদি না থাকে তাহলে তোমার এক পিস না হাজার পিস হাজার টুকরা করলেও কোনো অসুবিধা নাই, কিন্তু এটা ভিতরে থাকলে, এই মূল আবু হানিফ ভিতরে থাকলে একটা আঘাত তুমি সহ্য করতে পারো না। তাহলে তুমি যাবা কোথায়? আল্লাহরে দেখার দাবি করো বেয়াদব বোকা, তুই তো তোর নিজেরই দেখো না, অনুভব করো আমার আল্লাহরে দেখার দাবি করা যায় না, আল্লাহ কি ইমানদার বান্দারা অনুভব করে নেয়? চিল্লায় বলেন ঠিক কিনা? ভালো করে খেয়াল করে নেন, শেষ করে দিব, খুব দ্রুত কথা বলছি, বলতেছি দিল দিয়া কথাগুলো ভিতরে ঢুকায় নেন। এই যে আমি বিদায় হয়ে গেলাম, এখন আমার কি উপায়? রাহমাতুল্লিল আলামিন বলে মানুষ মনে করে যে সব শেষ হয়ে গেছে, না না সব শেষ হয়ে যায়, যখন কোন আল্লাহর বান্দারে কবরের ভিতরে রাখা হয়, যখন আল্লাহর বান্দারে কবরে রাখা হয়, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া নাকে কানে তুলে দিয়া চার পাওয়ালা খাটি উঠাইয়া উঠাইয়া ছোট একটা অন্ধকার ঘর, অন্ধকার ঘরে যখন হাজার মন মাটি চাপা দিয়ে বিদায় হয়, তার সঙ্গী সাথীগণ যখন একে একে বিদায় হয়, তার সঙ্গী সাথীগণ যখন বিদায় হয়, আন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলিহিম, তোমরা মনে করো সব শেষ, না না না, এই মাত্র যাকে কবর দেওয়া হলো তোমরা যে চলে আসতেছো, তোমাদের আসার সময় যে পায়ের আওয়াজটা হয়, জুতার আওয়াজটা হয়, কবরওয়ালা যারে কবর দেওয়া হয়েছে ওই কবরওয়ালা আন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলিহিম, তোমরা যে চলে আসতেছো আসার সময় যে জুতার আওয়াজ হয় ওই জুতার আওয়াজটাও কবরওয়ালা কবর থেকে শুনতে পায়। তাকে বসানো হয়, দুইজন ফেরেশতা তার সামনে হাজির হয়ে তাকে জিজ্ঞাসা করতে থাকে, তাকে জিজ্ঞাসা করে ভালো করে বুঝে নেন মুসিবত, এ কবর বড় মুসিবতের জায়গা। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাহমাতুল্লিল আলামিন একদিন কবরের বয়ান করতেছিলেন, আমিও শুনতেছিলাম, কিন্তু মাঝখান দিয়া সাহাবায়ে কেরাম চিল্লায়া চিল্লায়া কান্না শুরু করে দিল। রাহমাতুল্লিল আলামিন কবরের বয়ান করতেছে, আমিও শুনতেছিলাম, সাহাবায়ে কেরাম চিল্লায়া যখন কান্না শুরু করলো তখন আমি বুঝতে পারলাম না, নিকটতম একজনকে ডাক নিয়ে বললাম আল্লাহর নবী কি বললেন যে সবাই চিল্লায় কান্না করলো আওয়াজ দিল আমি বুঝতে পারি নাই, আল্লাহর নবী জবাব দিল, এ লোকটা জবাব দিল, এ লোকটা বলল শুনে আলাও, রাহমাতুল্লিল আলামিন বলেছে কবর বড় মুসিবতের জায়গা, কবরে মানুষ দাজ্জালের ফিতনার মতো প্রায় ফিতনার সম্মুখীন হবে, দাজ্জালের বিপদের মতো বিপদের সম্মুখীন হবে কবরে। দাজ্জাল বলবে আমি রব, আমাকে রব মনে কর, কবরের ভিতরে যে বান্দাকে রাখা হবে যখন জিজ্ঞাসা করা হবে মার রব বুকা, তোমার রব কে? কবরের ভিতরে ইবলিস শয়তান হাজির হয়ে যাবে একটা আকৃতি নিয়ে, একটা সুরুদ নিয়ে, একটা সুরুদ নিয়ে ইবলিস ডাক নিয়ে বলবে ইন্নি আনা রব বুকা, যখন আপনাকে ফেরেশতারা বলবে মার রব বুকা তোর রব কে, তখন ইবলিস একটা আকৃতি নিয়ে বলবে ইন্নি আনা রব বুকা, আমি তোর রব, আমারে রব বল। বেঈমান যারা হবে তারা তো বলে দিবে এটা আমার রব, আর যারা ঈমানদার তারা এটা বলবে না, এটা বলবে না। কবরে এমন কঠিন ফিতনার সম্মুখীন হবেন, কবর বড় মুসিবতের জায়গা, বড় কঠিন জায়গা। রাহমাতুল্লিল আলামিন বলতেছেন একটা সমুদ্রের মাঝখানে গিয়া জাহাজ নৌকা লঞ্চ ডুবিয়া যায়, তখন মানুষগুলো পানিতে যেভাবে ভাসমান থাকে আর সর্বাত্মক চেষ্টা চালায় একটু বাঁচা,
একজন সাহায্যকারীর জন্য হাত বাড়ায়া চিল্লায়া চিল্লায়া কান্না করে, একজন সাহায্যকারীর আশায় কত আত্মনাথ। তো চিন্তা করো, তুমি সমুদ্রের মাঝখানে নৌকায়, সমুদ্রের মাঝখানে লঞ্চে জাহাজে তুমি উঠলা, মাঝখানে গিয়ে ওটা ডুবে গেল, এখন তুমি বিদায় হয়ে যাচ্ছ, একটু সাহায্যের জন্য যেমন আর্তনাদ করবা। আমার নেই বলে কবর এত মুসিবতের জায়গা, কবরের ভিতরে যারা জাহান্নামী তারা প্রতিটা হালত জীবন্ত ব্যক্তি যেমন আশ্রয় চায় সাহায্য চায়, এমন সাহায্যের হাত বাড়ায়, এমন সাহায্যের জন্য ডাকাডাকি করে চিল্লা। এই জন্য ভালো করে বুঝেন, আপনার বাবা মা যদি কবরে মুসিবতে থেকে থাকে, ওই পানিতে বাসমান মানুষ যেমন সাহায্যের জন্য চিল্লায়, আপনার বাবা মাও কান্না করে আর চিল্লায়। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু দিল থেকে ভালোবাসার আওয়াজ নিয়ে বলেন, বাবা মার সাহায্যের হাত আমরা বাড়ায় দিতে চাই কি চাই না? যখন তোমার কেউ ছিল না, ছিলাম আমি মায়, যখন তোমার কেউ ছিল না, ছিলাম আমি বাবা, এখন তোমার সবাই আছে, ভুলে গেছো আমায়। ওই বাবার ডাকে সাড়া দিয়ে, মায়ের ডাকে সাড়া দিয়ে, চলো তাদের পাশে দাঁড়াই, চলো যাই, চলো যাই, চলো মা বাবার কবরেতে যাই, চলো মা বাবার কবরেতে যাই। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন মা বাবার কবর জিয়ারত করতে চাই কি চাই না? তোমার একটুখানি দোয়ার আশায় কাঁদে তোমার মা বাবা, একটুখানি দোয়ার আশায় কাঁদে তোমার মা বাবা, দুহাত বাড়িয়ে ডাকে তোমায়, আয় রে বাবা আয় রে আয়, তাদের ডাকে সাড়া দিয়ে, তাদের ডাকে সাড়া দিয়ে, চলো তাদের পাশে দাঁড়াই, চলো যাই, চলো যাই, চলো মা বাবার কবরেতে যাই, চলো মা বাবার কবরেতে যাই। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে বাবা মা বাবার জন্য একটু দোয়াটা পড়ে না, একটু দিল থেকে দোয়া করো, যদি দিল থেকে দোয়া করতে পারো আল্লাহ দোয়াটাকে পাহাড় পরিমাণ বানাইয়া তোমার মা বাবার সামনে হাজির করবে, আর তোমার মা বাবা একটু উপকৃত হবে, এত খুশি হবে, এত খুশি হবে। দুনিয়ার তামাম দুনিয়া দিলে যদি, তামাম দুনিয়া যদি কাউরে দেওয়া যায়, তামাম দুনিয়া পাইয়া যত খুশি হবে, কবরওয়ালারা একটু হাজিয়া তোফা যদি পাঠাও, একটু ইসালে সওয়াব করো, এর চাইতে অনেক অনেক বেশি খুশি হয়। একটু দিল থেকে মা বাবার জন্য দোয়া করো, দোয়া পড়ো, রব্বির রহমহুমা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ কবর বড় কঠিন ঘর, কবর বলো ভয়ঙ্কর ঘর, ভালো করে খেয়াল করে নাও। যে বান্দা মুমিন হবে ওই বান্দাকে কবরের ভিতরে যে ফেরেশতা আসবে, মুনকার নাকির, মুনকার নাকির ফেরেশতা আসিয়া বলবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। ভালো করে বুঝে নিন, এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলবে, এই ব্যক্তি সম্পর্কে রাহমাতুল্লিল আলামিনের রওজা মুবারক, রওজা মুবারক একেবারে খালি মাটির নিচ দিয়া সবটুকু আলাদা করে দেওয়া হবে, আমার নবীর, আমার নবীকে নজর দিয়া দেখবে, নবীর দিকে ইশারা দিয়া বলবে, এ ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলবে। আল্লাহর বান্দা যদি মমিন হয়, রওজা মুবারকের দিকে নজর দিয়া আল্লাহর হাবিবের দিকে নজর দিয়া বলবে, রাহমাতুল্লিল আলামিনের দিকে নজর দিয়া বলবে, উনি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ও তার প্রেরিত রসুল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা ও রাসূল। ফেরেশতারা জবাব দিবে, হ্যাঁ আমরা জানতাম তুমি এমনটাই বলবে, এবার তুমি আরামসে ঘুমাও, কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, কবরে আলোর ব্যবস্থা করে দেওয়া হবে, সুন্দর মনোরম পরিবেশের ব্যবস্থা করে দেওয়া হবে। ফেরেশতারা বলবে তুমি আরামে ঘুমাও, এ বান্দা বলবে না 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 আমি এখন ঘুমাবো না, আমি যে আমার দেশ থেকে ওই যে দুনিয়া থেকে আসলাম, আমার এই সুন্দর আরাম আয়েশের ঘর কথা আমার বিবিরে আমি একটু গিয়ে বলতে চাই, আমার ছেলেকে একটু গিয়ে বলতে চাই, আমার মেয়েকে আমি একটু গিয়ে জানাই দিতে চাই, আমার এই হালতটা আমি ওদেরকে একটু বলবো, আমি এখন ঘুমাবো না। ফেরেশতারা বলবেন না, ওটা বলার কোনো সুযোগ নাই, তুমি আরামে ঘুমাও, তুমি দুলার মতো ঘুমাও, তুমি দুলার মতো ঘুমায় যাও, এই ঘুম তোমার কেউ ভাঙবে না, তোমার প্রিয়জন ছাড়াই ঘুম আর কেউ ভাঙবে না, তোমার মালিক আল্লাহ তোমার ঘুম ভাঙবে, আর কেউ তোমার ঘুম ভাঙবে না, আল্লাহর বান্দা আরামে ঘুমায় যাবে, আরামে দুলার মতো ঘুমাবে, আর যে বান্দা জাহান্নামী হবে ওই বান্দা কবরে মুসিবতে পড়ে যাবে। এই বান্দাকে ফেরেশতারা বলবে, বল এই ব্যক্তি সম্পর্কে তুই কি বলতি? ও বলবে যে মানুষের একটা কথা বলতো শুনতাম, আমি ওইটা বলতাম, বলে কি বলতো? ওটা জানি না, লা আদনি লা আদনি আমি জানি না। ফেরেশতারা বলবে না, তুই মিথ্যুক, তুই মিথ্যাবাদী, তুই জানোস না, তুই জানার চেষ্টা করো না, এই দুনিয়াতে ভণ্ডামি নোংরামি করেছ, আমরা জানতাম তুই এমনটাই বলবি, তুই এমনটাই বলবি। ফেরেশতারা অর্ডার করবে, জমিন ও জমিন তুই শুরু কর, এই জমিন শুরু করে দিবে, দুই দিকের মাটি এমন ভাবে চাপ পড়বে, চাপের সাথে বান্দার এক পা জড়ের হাড় আরেক পা জড়ের ভিতরে দিয়ে ঢুকে যাবে, বান্দার কবরে আযাব শুরু হবে, 99টা বিষাক্ত সাপ বান্দার কবরে থাকবে, আরো বিভিন্ন আযাব বান্দার কবরে চলতে থাকবে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মা রাআইতু মানজারান কত ইল্লা ওয়াল কবরু আফজা মিনহু, আমি কবরের মতো এত ভয়ঙ্কর আর কোন জায়গা দেখি নাই। উসমান ইবনে উরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইলে কান্না করা শুরু করে দিতেন, তিনি এমন কান্না করতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন এত কান্না করতেন, হাত্তা ইয়াবুল্লুল হিয়াতুহু দাড়িগুলো ভিজে টপ টপ করে পানি পড়বে, এত কান্না করতেন, এত কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাতাইলা লাহু তাযকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা, ও উসমান আপনি শুধু জাহান্নামের কথা, কবরের কথা শুনলেই কান্না করেন, কবরের কথা স্মরণ করলে আপনার কান্না বন্ধ হয় না, অথচ জাহান্নামের ভয়াবহ বর্ণনার কথা শুনলে আপনি কান্না করেন না, জান্নাতের আশায় কান্না করেন না, শুধু কবরের কথা শুনলে আপনার কান্না। ব্যাপারটা কি? রাহমাতুল্লিল আলামিনের সাহাবি, আল্লাহ নবীর খাদি সাহাবি, উসমান ইবনে উরাইন জান্নাতের টিকিট প্রাপ্ত একজন, যাকে নবী এত মহব্বত করেন, একটা কন্যা উসমানের হাতে দিয়েছেন, এ কন্যা বিদায়ের পর আরেকজন কন্যাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছেন, এত মহব্বত করেন, জান্নাতের টিকিট প্রাপ্ত উসমানের কান্না বন্ধ হয় না। উসমান জবাব দিয়ে শুনি আলো, রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কালা ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরি, আখিরাতের যতগুলো স্টেশন আছে, যতগুলো মঞ্জিল আছে, প্রথম মঞ্জিলের নাম হলো কবর, প্রথম প্রথম স্টেশনের নাম হলো কবর, যে কবর থেকে নাজাত পেয়ে যাবে তার পরবর্তী সবগুলো মঞ্জিল তার জন্য সোজা হয়ে যাবে, মিজানে তার কোনো টেনশন থাকবে না, ফুল সেরাতে তার কোনো চিন্তা থাকবে না, হাসরের ময়দানে তার কোনো চিন্তা থাকবে না। আর যে কবরে মুসিবতে পড়ে যাবে, আমার নবী বলেছে পরবর্তী সবগুলো মঞ্জিল তার জন্য আরো কঠিন হয়ে যাবে, আরো কষ্টের হয়ে যাবে, এজন্য আমি কবরের কথা শুনলে কান্না করি। নবীজি বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজা মিনহু, আমি কবরের মতো এত ভয়ঙ্কর আর কোন জায়গা দেখি নাই, এজন্য আমি উসমান শুধু কবরের চিন্তায় কান্না করি। ওরে মুসলমান নবীন আশেকের দল, একটা জবানা বন্ধ রাখবা না, দিল খুলে একটু মহা
মহব্বতের আওয়াজ দিয়া বলো, বলো আমরা এই দুনিয়াতে কবরের ভয়ে, দুনিয়াতে কবরের জন্য তৈরি থাকতে চাই কি চাই না? কবরটা জান্নাতের টুকরা হোক এটা আমরা চাই কি চাই না? এরে মুসলমান কি বলবো, শুধু কবরের একটু সামান্য বললাম, আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, সব বান্দারা হাজি তোমরা নামাজ পড়তে, হ্যাঁ সবাই নামাজ পড়তে, নামাজ ছাড়া কবরে শান্তি পাওয়া যাবে না, নামাজ ছাড়া কবরে শান্তি পাওয়া যাবে না, ভালো করে বুঝেন। আল্লাহ তখন বলবেন প্র্যাকটিক্যাল একটু দেখায় দেখে নামাজ পড়তে কে পড়তা না, বেনামাজি বান্দা ওই দিন হাজারো চেষ্টা করে একটু রুকু দিতে পারবে না, সেজদা দিতে পারবে না। আল্লাহ ওই দিন ডাকিয়ে বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদ, হাসরবাসীর আল্লাহ ডাক দিয়া বলবেন আমার সিজদা করে দেখাতে, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, সবাই সেজদা করে দিবে, দুনিয়াতে যারা নামাজি নামাজি বান্দারা আল্লাহ বলতে দেরি করবে, সেজদা দিতে দেরি করবে না, বেনামাজি বান্দা ওই দিন হাজারো চেষ্টা করে কোনো সেজদা দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা, আল্লাহ বলেন লজ্জায় তাদের চক্ষু নিম্নগামী হয়ে যাবে, লজ্জায় তাদের চক্ষু নিম্নগামী হয়ে যাবে, চারদিক থেকে মুসিবত বিপদ তাদেরকে গ্রাস করে ফেলবে। ওরে মুসলমান, আল্লাহ বলেন দুনিয়াতে এদেরকে সেজদার জন্য ডাকা হতো, তখন বলবেন তোমাদেরকে দুনিয়াতে সেজদা করার জন্য ডাকা হতো, কিন্তু তোমরা সুস্থ ছিল সবল ছিল, আমি আল্লাহকে দুনিয়াতে সেজদা করতে পারো নাই, সেজদা করো নাই, আজ তোমাদের লাঞ্ছনা বঞ্চনা ছাড়া কিছুই নাই। ওরে মুসলমান, একটা জবানও বন্ধ রাখ মানে একটু দিল খোলে মহব্বতে নামাজ দিয়া বলো, হাসরের ময়দানে প্র্যাকটিক্যাল সেজদা যারা দিবে তারা দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, হাসরের ময়দানে তারা আল্লাহকে প্র্যাকটিক্যাল সেজদা দিয়ে দেখায় দিতে পারবে। একটা জবান বন্ধ রাখবা না, দিল যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজ দিয়া বলো, বলো হাসরের ময়দানে আমরা আল্লাহকে প্র্যাকটিক্যাল সেজদাকারীদের দলে শামিল হতে চাই কি চাই না? নামাজ ছাড়া এই দুনিয়াতে অশান্তি, কবরে অশান্তি, পরকালে উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে নামাজি বানান, আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতান উখরা, তোমাদেরকে মাটি থেকে বানালাম, পুনরায় আবার মাটিতেই ফিরায় আনব, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় আবার যেমন ছিল তেমন বানাবো, হিসাব নিকাশ তোমাদের কাছ থেকে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে খাঁটি বান্দা হয়ে পরকালে আল্লাহর সামনে আমরা সুন্দর হিসাব দিতে পারি, আমাদের হিসাব যাতে সহজ হয়, আল্লাহ সহজ হিসাব যাদের ব্যাপারে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যাদের প্রতি দয়া করবেন মায়া করবেন, যারা নাজাত প্রাপ্ত হবে জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাদের কাতারে শামিল করেন, চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। صلوات الله سيدي يا رسول الله ويا حبيب الله يا حبيب يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي كا يا رسول سلام عليك يا حبيب سلام كا صلوات الله قدم دير قبر رماجي কে যাবে সকাল সাজে ফরিয়াদ আপনার
পাই যেন নুরানি দিদার ইয়া নবী কায়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আপনারা অনেক সময় খুব দ্রুত দিবেন, আর যারা দিবেন তারা কোনো কথা বলবেন না, আপনারা যারা তারপর বন্টন করবেন তারা একবার বোবা হয়ে থাকবেন, আপনাদের মাঝখান দিয়া কথা ছাড়া কথা ছাড়া একটু হাঁটা যায় এমন রাস্তা করে ফেলেন, মাঝখান দিয়ে যাতে হাঁটতে পারে এমন এমন ব্যবস্থা করে ফেলেন, কথা ছাড়া কথা বলা যাবে না। এতক্ষণ আমরা আলোচনা শুনলাম, এই সিন্নি রুসিলা করে যাতে আমাদের সব বাদ না যায়, আমরা রুসিলা করে যাতে সব থেকে বঞ্চিত না হই ওই দিকে খেয়াল রাখবেন। শুনেন, আপনারা অনেক সময় যখন বিপদে পড়েন, অসুস্থ মুসিবতে পড়েন, মসজিদের হুজুর দ্বারা দাওয়াত করে আপনারা খতনা সাফা করান না, সূরা ফাতিহা পড়ে ওনারা, সূরা ফাতিহা পড়ান। এখন আমাদের সামনে একটা সুযোগ আছে, আমরা নিজেদের সুস্থতার নিয়তে, আমার সন্তানদের সুস্থতার নিয়তে, আমার দিদি অসুস্থ দিদির সুস্থতার নিয়তে, আমার মা বাবের সার্বিক সুস্থতার নিয়তে, খতনা সাফার নিয়ত করে আমরা সবাই যদি 15 অথবা 20 বার করে সূরা ফাতিহাটা পড়ি 20 বার কর গুনে গুনে, তাহলে অনেকগুলো খতনা সাফা হয়ে যাবে। 20 বার করে আমরা সূরা ফাতিহা পড়ব, নিয়ত থাকবে আল্লাহ আমার শারীরিক মানসিক সকল সমস্যা দূর করে দিয়ে আমার সুস্থ রাখিয়েন, আমার মাকে আমার বাবাকে আমার দিদিকে আমার সন্তানদেরকে আল্লাহ সূরা ফাতিহা রুসিলায় সকলকে সুস্থতা দান করে দিন। যারা অসুস্থ আছে তাদের সুস্থতার নিয়তে, আমি কখন অসুস্থ হতে পারি ওটা কি বলা যায়? কথা বলেন না, বলা যায়? এই জন্য আমিও যাতে ভালো থাকি সকলে সুস্থতার নিয়তে, এই শুরু করে দেন হাতের কর গুনে গুনে সূরা ফাতিহা 20 বার করে পড়েন, 20 বার বিসমিল্লাহ সহ মানুষে কিলা নেই আর সিন্নি বাটা লিখি লাগবে তোরা, আর দেখাইয়া দেখা সিন্নি বাটরা সিন্নি বাটা হইল আমার আব্বাও দেখা সব সময় দেখুন, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা যদি এখান থেকে দেখাম আমরা বাংলা অবস্থা কি লাইভ দেখাইম, আমরা বাংলা যাও সিলেটি আমাদের কাছে আওয়াজ হয় খুব সুন্দর হয়েছে, আর আল্লাহ কবুল করতা যারা যে বা যারা টাকা দিচ্ছেন ইনশাল্লাহ। নীরব নীরব তালে খুব ভদ্রভাবে কিন্তু সিন্নি বাটাইল, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, আসলে কোনো গেঞ্জাম নাই ঝামেলা নাই, খুব শান্তি মতো দিরা। আর আপনারা যদি আমাদের দেখা প্লিজ ভিডিও শেয়ার করবা এবং আমরা লগে থাকবা বাংলা ভাষার লগে থাকবা ফ্লো করে রাখবা, যাতে করে আপনার গ্রামও হয়তো বা আমার মামার গ্রাম এটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, আসলে আপনার মামুর বাড়ি
আইসেন গেছেন কোন জায়গা তখন জানাইব আমরা। পালাতে আপা অন্য কোনো জায়গাতে অন্য কোনো দিন হয়তো বা ওয়াজুর লাইভ আইব বা হয়তো বা আপনার গ্রাম আইব আর পালাতে আপা ফ্লগ হয়ে রাখবো আপনার পেজ বাংলা ওয়াজ। সো সালাম আলাইকুম।